নমস্কার, আজকে আমি একটা নতুন ধরনের পেঁয়াজি করব। অনেক রকমের পেঁয়াজি হয়েছে, তা আজকে আমি চিকেনের লেগ পিস দিয়ে চিকেন পেঁয়াজি তৈরি করব। যে যে উপকরণ লাগছে সব রেডি করে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজগুলো আমি খোলা ছাড়িয়ে নিয়েছি, এগুলো সরু সরু করে কুচিয়ে নেব। নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, রসুনগুলোও ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি আদা, ধনে পাতা, ধনে পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। আর নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেসন, আর এর সঙ্গে দেবো চাট মশলা আর কর্নফ্লাওয়ার। এই চিকেনের লেগ পিসগুলো এখন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। চিকেনের লেগ পিস থেকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে উপকরণগুলো মাখিয়ে দেব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেনটা আমি একটু হালকা করে সিদ্ধ করে নেব। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। চিকেন সিদ্ধ করার পরে আমি হাত দিয়ে ঝুরো ঝুরো করে নিয়েছি। সবকটা চিকেন কি সুন্দর ঝুরো ঝুরো হয়ে গেছে আলাদাভাবে। এবার বাকি মশলাগুলো আমি মাখিয়ে দেবো চিকেনের মধ্যে। এছি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ আর লঙ্কা আমি অল্প পরিমাণ দিয়েছি, কারণ সিদ্ধ করার আগে আমি হলুদ লঙ্কা লবণ দিয়েই সিদ্ধ করেছি, সেই জন্য অল্প পরিমাণ দিলাম। রসুন, আদা কুঁচি, কাঁচা লঙ্কা কুঁচি, পেঁয়াজ কুঁচি, এক চামচ চাট মশলা, এবারে দেব বেসন, এবারে দিচ্ছি ধনে পাতা কুচি,
পেঁয়াজি করার জন্য আমি চিকেনে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে সাদা তেলে আমি পেঁয়াজি ভেজে নেব। আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি চিকেনের পেঁয়াজিগুলো ছেড়ে দিচ্ছি। চিকেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। চিকেনের লেগ পিস দিয়ে চিকেন পেঁয়াজি তৈরি হয়ে গেছে। আমার নাতি নাতিরা সব খেতে বসে গেছে, এবার আমি ওদের খেতে দেবো। চিকেন পেঁয়াজিটা কেমন হয়েছে খেতে? সল দিচ্ছি। ঠাকমা, হ্যাঁ বলো। রাত্রেবেলা আর কিছু খাবো না, এই চিকেন পেঁয়াজি খেয়েই পেট ভরে গেছে। রাত্রে কিছু খাবে না তোমরা? হ্যাঁ ঠিক আছে। ভাই তুই কিছু খাবি নাকি? না আমিও খাবো না। এই চিকেন পেঁয়াজি খেতে খুব সুন্দর, তা বাড়িতে আগে একবার বানিয়ে খেয়েছিলাম, খুব সুন্দর, তাই আবার একবার বানালাম।
তা আমি যেভাবে বানালাম আপনারা ঠিক সেইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর টেস্ট খেতে। ঠাকুমা আর একদিন চিকেন পেঁয়াজি করতে হবে, খুব ভালো হয়েছে। আর একদিন করতে হবে, ঠিক আছে আমি আর একদিন করে খাওয়াবো।